রাষ্ট্রপতির সম্মতি নিয়ে নতুন সরকারের মন্ত্রিসভা গঠন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছেন 36 জন, এর মধ্যে 25 জন পূর্ণমন্ত্রী এবং 11 জন প্রতিমন্ত্রী হচ্ছেন। এখানে নতুন অনেকে ডাক পেলেও বাদ পড়েছেন পুরনো অনেক আলোচিত ও হেভিওয়েট মন্ত্রী। নতুন মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক সহ 15 জন মন্ত্রী। এছাড়া 13 জন প্রতিমন্ত্রী এবং 2 জন উপমন্ত্রী বাদ পড়েছেন। এবারের নির্বাচনে দলীয় মনোনয়ন পাননি 3 জন প্রতিমন্ত্রী, তারা হলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। এই 3 জনও নতুন মন্ত্রিসভায় নেই। মন্ত্রিসভার বাকি সবাই সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন। তাদের মধ্যে 3 জন প্রতিমন্ত্রী এবারের নির্বাচনে পরাজিত হয়েছেন। তারা হলেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এনামুর রহমান। এই 3 জনের নামও নেই নতুন মন্ত্রিসভায়। আছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তকীর গাজী, সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম, পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উষই সিং, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। প্রতিমন্ত্রীদের মধ্যে যারা বাদ পড়েছেন তাদের মধ্যে আরও আছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন্নেসা। এছাড়াও 2 জন উপমন্ত্রী বাদ পড়েছেন, তারা হলেন পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুর নাহার এবং পানি সম্পদ উপমন্ত্রী কে এম এনামুল হক শামীম। লাবিব হাসান, সময় সংবাদ।